এখনো অনেক অনেক টাইটেল পাস দাওরা পাস হুজুর আমরা ইউটিউব ফেসবুকে দেখতে পাচ্ছি এখনো যারা মিলাদুন্নবী খুঁজে পায় না এখনো যারা মিলাদুন অনুষ্ঠান মানে না এরকম হুজুরও আছে না সেজন্য এই কোরআন শরীফে 25 জন নবীর নাম আছে সুবহানাল্লাহ আরো যেরকম সুবহানাল্লাহ আপনি একটু আওয়াজটা জোরে দিবেন নারী তাকবীর নারী রিসালাত নারী গাউসিয়া ঈদ মিলাদুন্নবী যেখানে 25 জন নবীর নাম আছে বিশেষ করে আমাদের নবী পৃথিবীতে আগমনের 570 বছর আগে একজন নবী ছিলেন তিনি হচ্ছেন হযরতে ঈসা রূহুল্লাহ চিৎকার দিয়ে বলুন এই নবীর নাম ঈসা আলাইহিস সালামের মায়ের নাম ছিল হযরতে মরিয়ম আলাইহিস সালাম কোরআন শরীফে একটি সূরা আছে সূরা মরিয়ম অনেক সূরা 114টি সূরার মধ্যে সূরা মরিয়মের কথা আমি এজন্য বললাম ঈসা আলাইহিস সালামের মিলাদের কথা সূরা মরিয়মের শুরুতে আল্লাহ বর্ণনা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম وسلام عليه يوم ولد الله اكبر আরেকটু সামনে যেও আল্লাহ সুবহান ও তাআলা ارشاد করেছেন والسلام علي يوم ولدت الله اكبر আমার চট্টগ্রামের বাবারা বাইজিদ বুস্তামী এলাকার বাবারা সাত নগরের বাবারা বিভিন্ন স্থান থেকে আজকের এই মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী মাহফিলে এসেছেন সারা বিশ্বব্যাপী 72 দল যারা জাহান্নামী হবে তারা মিলাদুন্নবী মানে না কথা বলেন না কেন একটি দল ঘরে ঘরে মিলাদুন্নবী করে মিলাদুন্নবী মানে খরচ করে সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক চিৎকার দিয়ে বলুন ঠিক কি না নবীজি বলেছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার সব দল জাহান্নামে হবে ইল্লা ফিরকাতান মিল্লাতান ওয়াহিদাতান একটা দল জান্নাতি হবে কলা মা আনা আলাইহি ওয়া আসহাবী ওয়া হিয়া আহলে সুন্নতি ওয়াল জামাত একটা দল জান্নাতি হবে যেই দলটা হলো আমি এবং আমার সাহাবায়ে কেরাম জি পথ মথের উপরে সেই দলের নাম আহলে সুন্নত ওয়াল জামাত মিরকাতের মধ্যে তাফসীরে আহমদিয়ার মধ্যে এসেছে এই দলটার নাম হলো আহলে সুন্নত ওয়াল জামাত পৃথিবীতে যত দলের নাম আমরা দেখতে পাই এর মধ্যে একটি দল জান্নাতে হবে সেই দলটা হলো সুন্নি জামাত এই দলের মধ্যে যা আল্লাহ আমাদের নাম লিখাইছে আমরা ওয়াহাবি না খারিজি না এতে আমরা খুশি না বেজা আর একটু জোরে বলুন আজকে কোরআন শরীফ এখনো ঘরে ঘরে এই যে আমি নাস্তা করলাম আনোয়ার ভাই বাড়ি না পিছন পিছন সেখান থেকে কোরআন শরীফ এই জন্য নিয়ে আসলাম এই কোরআন শরীফের মধ্যে মিলাদুন্নবীর আলোচনা নবীজির আগমনের আলোচনা অসংখ্য জায়গায় আল্লাহ বর্ণনা করেছেন সুবহানাল্লাহ এরপরেও যারা দেখে না তাদের চোখের সমস্যা শুনেও শোনে না দেখেও দেখে না বুঝেও বোঝে না কিন্তু আমরা যারা নবী প্রেমী আমরা মিলাদুন্নবী পাই মানি মহব্বত করি খরচ করি নবীর ভালোবাসার কারণে সুবহানাল্লাহ
কথা বলেন ঠিক কি না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন وسلام عليه يوم ولد شانتي تهار بول جدين تهار ميلاد هويتش আবার আরেকটু সামনে যে আল্লাহ পাক ইরশাদ করেন والسلام علي يوم ولدت শান্তি আমার উপরে যেদিন আমার মিলাদ হয়েছে আল্লাহু আকবার উলেদা উলিত্তু এই শব্দগুলো যারা বোঝে না আমরা বিশ্বাস করব তারা কোনো আলেমই না ওয়ালাদা ইয়ালিদু আল বিলাদাতু মাউলুদ মাউলিদ উলিত্তু উলেদা এখনো 1500 বছর পরে এসে এই শব্দগুলো তারা বোঝে না বুঝতে চায় না এরা আসলে নবী শত্রু ঠিক উনি আল্লাহ শত্রু ঠিক কত কোন ঠিক ঠিক আপনারা কিছুক্ষণ আছেন তো আছে পোস্টার মধ্যে দেখেছেন শুধু সাতক্ষীরা থেকে এসেছি আমার আগে সুমধুর কণ্ঠের আমার বাবা কারি মোহাম্মদ শামীম রেজাল কাদেরী তকরীর পেশ করেছেন এক এক ফুলের এক এক ঘেরান এখন আপনারা থাকবেন তো আছেন তো আমি সরাসরি কোরআন শরীফ থেকে আপনাদের কিছু তথ্য দিব কারণ চট্টগ্রাম আলেমের বাগান বাংলাদেশের শ্রেষ্ঠতম মাদ্রাসা জামে আহমদিয়া সুন্নিয়া সারা বিশ্ব যে মাদ্রাসা এক নামে জেনে সেই মাদ্রাসাটি চট্টগ্রামের জমি আমি যদিও এই মাদ্রাসায় পড়তে পারি নাই তবু আমার উস্তাদগণ এই মাদ্রাসা থেকে ফারেগ হয়ে সাতক্ষীরা খুলনবী দরবার শরীফে খাইরে আজিজিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করে তারা পুরো সাতক্ষীরা খুলনা সহ পদ্মা নদীর ওপারে ঢাকার পদ্মা নদীর ওপারে পুরা সুন্নি জামাতের অবদান হচ্ছে খুলনবী দরবার শরীফের আলেম ওলামাদের মাধ্যমে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার অনেকে সাতক্ষীরার নাম বললে ভয় পায় ভয়ের কারণ নেই আপনারা সেখানে যে দেখবেন লক্ষ লক্ষ আশিক রাসূল সুন্নি মুসলমান সাতক্ষীরার জমিন আছে গভীর মনোযোগ কোরআন শরীফকে যদি প্রশ্ন করি কোরআন শরীফ বহু আলেম ওলামা মিলাদুন্নবী পালন করে মানে আবার এক দল মানে না তুমি কোরআন শরীফ কোন দলে মিলাদুন্নবীর পক্ষে না বিপক্ষে কোরআন শরীফ জবান খুলে আমাদেরকে বলবে কোরআন শরীফ আলহামদুল থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করুন পড়ুন অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক নবীজির আগমনের আলোচনা করেছে একটা সূরা আছে সূরাতুস সফ 28 পারা সুবহানাল্লাহ 28 পারার মধ্যে একটা সূরা আছে সূরাতুস সফ এই সূরার মধ্যে কত চমৎকার ভাবে মিলাদুন নবীর আলোচনা আল্লাহ পাক করেছেন যেটা ঈসা আলাইহিস সালাম বলেছিলেন সূরা সফের 6 নম্বর আয়াতের শেষের দিকে এসে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতী মিন বাদি ইসমুহু আহমদ আল্লাহু আকবার আমাদের নবী 550 বছর আগে সাড়ে 500 বছর আগে 570 বছর আগে ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতের সামনে ঈসা নবী বলছেন হে আমার উম্মতরা তোমাদের কাছে আমি একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি আমি ঈসা পয়গম্বরের পরে এই পৃথিবীর মধ্যে একজন রসুল আগমন করবেন ইসমুহু আহমাদ যার নাম হবে আহমাদ আমি
ওই রাসূলের সুসংবাদ দিচ্ছি মুফাসসির কেরাম বলেন যার নামাজ মানে হবে আহমদ জমিনে হবে মুহাম্মদ তিনি হচ্ছে আমাদের নবী নবীজা যে গায়েব জানে ঈসা আলাইহিস সালাম 550 বছর আগে আমাদের নবীর আগমনের সুখবর দিয়েছেন এখান থেকে 550 বছর পরে কি হবে আমরা কেউ বলতে পারব না ঈসা আলাইহিস সালাম বলেন আমার পরে একজন রাসূল আসতেছেন ইসমুহু আহমদ চিৎকার দিয়ে বলেন শুধু তাই নয় সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে মিলাদুন নবী স্বয়ং আল্লাহ পাক পালন করেছেন উদযাপন করেছেন আল্লাহু আকবার পৃথিবীর কোন আলেম বলতে পারবে না এটা সিরাতুন নবীর আয়াত এটা হলো মিলাদুন নবীর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم الله أكبر لا تؤمنن به ولا تنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا আল্লাহ রাব্বুল আলামিন বলেন দোস্ত হে আমার প্রিয় নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এই অঙ্গীকার তোমাদেরকে কিতাব ও হিকমত দিয়ে আমি দুনিয়ায় পাঠাবো এরপরে তোমাদের কাছে একজন সত্যায়নকারী সত্য রসুল আগমন করবেন এই রসুল আগমন করার পরে ওই রসুলের প্রতি তোমরা অবশ্যই অবশ্যই ঈমান আনবে এবং ওই রসুলকে অবশ্যই অবশ্যই সাহায্য সহযোগিতা করবে তোমরা কি ইয়াউদা গ্রহণ করলে মেনে নিলে সমস্ত নবীরা বলেছিলেন কালু আকরারনা আমরা এই অঙ্গীকার মেনে নিলাম এটাই হচ্ছে প্রথম মিলাদুন নবীর মাহফিল যেটা পৃথিবীতে হয় নাই আল্লাহ পাক নিজের জগতের মধ্যে যখন কোনো মাহফিল ছিল না সর্বপ্রথম মাহফিল হলো ঈদে মিলাদুন নবীর মাহফিল আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নবীজির ভালোবাসা আছে না বুখারী শরীফের মধ্যে ভালোবাসার বহু হাদিস আছে আমি শুধু একটুকরো হাদিস আপনাদের শুনিয়ে দিই حدثنا أناس بن مالك رضي الله تعالى عنه أن رجلا سأل النبي صلى الله عليه وسلم متى سعى يا رسول الله قال ما أعددت لها قال ما أعددت لها من كثير صلاة ولا صوم ولا صدقة ولكني أحب الله ورسوله قال أنت مع من أحببت রবাহুল বুখারী সুবহানাল্লাহ বুখারী শরীফের মধ্যে নবীজির প্রেম ভালোবাসা বহু হাদিস তার মধ্যে এই হাদিসটি আমি স্লোগানের পরে এজন্য বললাম মহব্বত কত উচ্চ স্তরে আপনাকে পৌঁছে দেবে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন সাহাবী ব্যক্তি আল্লাহর নূর নবী জিন্দা নবী
হায়াত নবী কামলি ওয়ালা নবীজির দরবারে সে আরজি পেশ করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা সা ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে নবী গো মায়ার নবী বললেন তুমি কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো ওই সাহাবী ব্যক্তি বললেন ক্বালা মা'আদাতুলহা মিন কাসীরি সালাতিন বুখারী শরীফের হাদিস আল্লাহু আকবার বলেন قال ما عددت لها من كثير صلاة ولا صوم ولا صدقة আমি কিয়ামতের জন্য অধিক নামাজ অধিক রোজা অধিক দান সদকা আমি সঞ্চয় করি নাই অধিক নামাজ অধিক রোজা অধিক দান সদকা আমি সঞ্চয় করি নাই ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু আমি কিয়ামতের জন্য একটা আমল অধিক পরিমাণে সঞ্চয় করেছি সেটা হলো আমার আল্লাহ এবং আমার নবীর অধিক ভালোবাসা এই ভালোবাসাটুকু আমার কিয়ামতের সম্ভব সুবহানাল্লাহ নবীজি গো আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছি রমজানের ফরজ রোজাগুলো আদায় করেছি সাধ্যমতো দান করেছি অধিক অধিক রোজা নামাজ আমি করতে পারি নাই কিন্তু একটা আমল আমি বেশি বেশি করেছি সেই আমলটা হলো আমার নূরে নবীর ভালোবাসা আমার আল্লাহর ভালোবাসা নবী যে সাদ করলেন কালা আনতা মামান আহবাবতা তুমি যার ভালোবাসা সঞ্চয় করেছো ওই নবীর সাথে তোমার হাসর নাসর এবং জান্নাত হবে ভালোবাসার দরকার আছে আর একটু জোরে বলো আছে কি না সেই ভালোবাসার বহির প্রকাশের মাহফিল হচ্ছে ঈদে মিলাদুন নবী চট্টগ্রামের জমিনে প্রায় 70 লক্ষ আশিক রসুল আমার নবীর আগমনে খুশি হয়ে জুলুস করে আমরা মিডিয়ার মধ্যে পত্রিকার মধ্যে আমরা বিভিন্ন খবরে পাই প্রতি বছর কি চমৎকার জুলুস হয় মা গো গোসল করাইয়া দাও পাঞ্জাবি পরাইয়া দাও আতর মাখাইয়া দাও যাব আমি নূরের নবীর জুলুসে যাব আমি নূরের নবীর জুলুসে বসর ঘুরে ঈদ মেলাদুন নবী এসেছে জোরে কোন ঠিক কি না সেই মিলাদুন নবীর আলোচনা কোরআন শরীফ থেকে আমি করতেছিলাম অল্প সময়ের মধ্যে শেষ করব আপনারা যদি কিছুক্ষণ সময় দেন রাত তো গভীর হয়ে গেছে আছেন তো একটু বলুন রাত্রি যত গভীর হয় নবী তোমার কথা মনে হয় বলুন রাত্রি যত গভীর হয় নবী তোমার কথা তোমায় দেখার জন্য আমরা পাগল হইয়া যায় আমার দয়ার নবী রে একবার দেখা দাও মোরে আমার নূরের নবী রে একবার দেখা দাও মোরে কথা ঠিক না বেঠি গভীর মনোযোগ আব্বাজির নামার চট্টগ্রামে যদি কোন দুশ্মনের রসুল ঈদ মিলাদুন নবী রবিউল আউয়াল মাসে যদি আসে একবারে এক একখান অলংকার থেকে শুরু করি গোটা চট্টগ্রামের রোডগুলো যদি ঘুরে তার কানের মধ্যে এত সুন্দর সুন্দর নাতে মুস্তফা ভেসে যাবে কানে শ্রবণ করতে পারবে আমার মনে হয় যদি যারা পরিমাণ মহব্বত তার দিলে থাকে সঙ্গে সঙ্গে সে আশেকে রসুল হয়ে যাবে কি চমৎকার নাত রসুল চট্টগ্রামে মদিনাতুল আউলিয়ায় আমি আপনাদেরকে আপনাদের এই চট্টগ্রামের নাত সুবহানাল্লাহ ঈদ মিলাদুন নবী হে দিল বড়া মসরুর হে ঈদ দিওয়ানো কি তো বাজায় রবিউল নূর হে ঈদ মিলাদুন নবী হে اسی طرف جو نور ہے تو اس طرف بھی
نور ہے اسی طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے ذرہ ذرہ سب جہاں کا نور سے مامور ہے عید میلاد النبی ہے بخاری شریف ایک حدیث مونے رکھبین امام بخاری رحمہ اللہ কত চমৎকার হাদিস বর্ণনা করেছেন আপনি আমি যেই দিন কবরে যাব আমাদের মৃত্যু হবে গোসল দেওয়া হবে কাফন পরানো হবে জানাজা হবে এরপর আল্লাহু রাব্বি মুহাম্মাদুর নবী এইভাবে আমাদেরকে দুরূদ শরীফ পড়তে পড়তে তাসবিহ তাহলিল কালমা শরীফ পড়তে পড়তে কবরের পাশে নিয়ে আপনাকে আমাকে রেখে দেবে সবাই বলুন بسم الله وعلى ملة رسول الله الله أكبر بسم الله وعلى ملة رسول الله بولے لکھے دے بے تڑا تڑی قبط تے کے شبائے اٹھے جا بے قطع کن ٹھیک کی نا گھر بی بی شلے میں আসে যাহারা জন্মের মতো বিদায় করে দেবে তাহারা কতক্ষণ ঠিক কিনা রেখে দোয়া মাত্র আপনার আমাকে কমনে রাখা মাত্র বাঁশির চালি দিয়ে কলা পাতা খেজুর পাতা দিয়ে মাটি দিয়ে তাড়াতাড়ি মিনহা খলক না খুম ও ফিহা নুইদুকুম মিনহা নুখরিজুকুম তারাত নুখরা বনি রেখে দিয়ে যখন জিয়ারাত শেষ করে সবাই চলে আসবে ওই সময় ডানে মাটি বামে মাটি উপরে নিচে সব জায়গায় মাটি আর মাটি অন্ধকার খবর আপনার খবরে তিনটা প্রশ্ন হবে বহু হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন মেন প্রশ্ন হবে একটা সেই বুখারী মেন প্রশ্ন হবে একটা মান রব্বুকা মা দীনুকা এ প্রশ্ন তো অবশ্যই হবে আর একটা প্রশ্নের কথা ইমাম বুখারী রাহমাতুল্লাহ এনেছেন কয়েক জায়গায় এই মেন প্রশ্নটা হলো আপনার মান নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবীকে সামনে এনে মা কুনতা তাকুনু ফি হকি হাজার রাজুল বলে এভাবে নূরের নবী সাল্লামের দিকে ইশারা করে মুনকার নাকির বলবে হে মৃত্যু ব্যক্তি দুনিয়াতে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে মা কুনতা তাকুনু ফি হকি হাজার রাজুল দুনিয়াতে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে আপনি আমি যারা নবী প্রেমিক সঙ্গে সঙ্গে কেঁদে দিয়ে চিৎকার দিয়ে বলবো মুনকার নাকি সরে যাও সারা জীবন যে নবীর সাথে প্রেম ভালোবাসা করেছি এরশাদ নগর জামে মসজিদে মিলাদুন নবীতে আগামী বছরের জন্য পাঁচ জনে ৫০,০০০ টাকা দিয়েছি এই নবী আমার কবরে আমার নূরের নবী জিন্দা নবী আমার নবী আমার কবরে আমার নবী আমার কবরে সরে যাও হাজা নবীনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার সামনে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে এমন একটা বাগান দেখানো হবে আর বলা হবে হে মৃত্যু ব্যক্তি যদি শেষের প্রশ্নের উত্তর তুমি সঠিক দিতে না পারতে এই মাত্র যে প্রশ্নটা করা হলো অর্থাৎ নবীকে যদি তুমি চিনতে না পারতে তোমার জন্য এই জাহান্নামের আগুনের বাগানটা তৈরি করেছিল এবার এটা সরাই নিয়ে জান্নাতের বাগান আপনার সামনে দেখিয়ে দিই মুনকার নকির বলে দেখো 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 নবীকে চেনার কারণে ওই আগুনের বাগান সরিয়ে দিয়ে তোমার জন্যই জান্নাতের বাগান আল্লাহ দান করেছে উচ্চ স্বরে বলুন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ আপনার কবরেও নবী সেনার কারণে আপনার জান্নাতটা হবে জানে মানে অনেক ওলামায়ে কেরাম আছে নবী চিনতে না পারলে আপনার কবর হবে জাহান্নাম কতক্ষণ ঠিক কি না বুখারী শরীফের মধ্যে আমি যে হাদিসগুলো বলছি সব
بخاري شريف المدي امام بخاري رحمه الله انيছেন المرء مع من احب ايتو بخاري شريف الحديث دنيا جار সাথে جار محبت তার সাথে তার হাসর নাসর سبحان الله আরেকটু জোরে বল سبحان الله সেই জন্য গভীরতে আব্বাজি ঈদ মিলাদুন নবীর মাহফিল এটা আপনাদের জন্য বড় খুশি নসিব হল মাহফিল আমি আরেকটু সামনের দিকে চলে যাব বাবা গোটা কোরআন শরীফে আমার নবীর আগমনের আলোচনা কিভাবে এসেছে আমি এগুলো সামান্য আপনাদের দেখাবো এরপরে সূরাতুল বাকারার 127 28 29 এই আয়াতগুলোর মধ্যে আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনটা মুনাজাত করেছেন এই তিনটা মুনাজাতের শেষের মুনাজাতে সে ডাইরেক্ট তিনি মুনাজাত করেছেন রব্বানা ওয়া বুআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ويعلمهم الكتاب والحكمة ويزكيهم الله أكبر إبراهيم عليه السلام مناجات করেছেন الله আপনি তাদের মধ্য থেকে অর্থাৎ আমার উম্মতের আমার বংশধরদের মধ্য থেকে আমি ইব্রাহিম নবীর বংশধরদের মধ্য থেকে এমন একজন রাসূল আপনি প্রেরণ করুন যিনি আপনার আয়াতগুলো আপনার বান্দাদেরকে অর্থাৎ তাদেরকে শোনাবেন এবং তাদের কিতাব শিক্ষা দেবেন হিকমত শিক্ষা দেবেন এবং আপনার বান্দাদেরকে পবিত্র করবেন অর্থাৎ জাহেলিয়াতের যুগে যারা নবীজির হাত মোবারকে কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেছে তারা জাহেলিয়াতের অন্ধকার থেকে পবিত্র হয়ে গেছে হযরত দাহিয়াতুল কলবির ঘটনা আপনারা সকলেই জানেন যিনি 69টা মতান্তরে 99টা কন্যা জীবিত কবর দিয়েছিল জীবিত কবর শিশু বাচ্চা জীবিত কবর দেওয়ার লিডার ছিল তার নিজের সন্তানটাও যেই সন্তানটা আব্বু বলে ডাকতে পারে মায়া করে করে আব্বু বলে ডাকত এই সন্তানটাকেও মরুভূমির মধ্যে নিয়ে গর্ত খুঁড়ে সে গর্তের ভিতরে কবর দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল প্রচণ্ড রোদের তাপে গর্ত খনন করার সময় মেয়েটা জিজ্ঞাসা করতেছে আব্বু গর্ত কার জন্য খুঁড়তেছেন দাহিয়াতুল কলবে এত সীমা আর এত নিষ্ঠুর ছিল সন্তানকে বলছে গর্ত খোঁড়া হয়ে যাক তারপরে বলবো গর্ত যখন গভীর হয়ে গেছে নিজের কলিজার টুকরো মেয়ের হাত পা বেঁধে ওই গর্তের মধ্যে নিক্ষেপ করলো মেয়েটা চিৎকার দিয়ে কেঁদে দিয়েছিল আব্বু আব্বু আম্মু আম্মু চিৎকার দিয়ে কেঁদে দিয়েছিল দাহিয়াতুল কলবি ওই চিৎকার দেওয়া অবস্থায় বালু দিয়ে জীবিত কবর দিয়ে এসেছিল এই 70টা মতান্তরে 100টি হত্যা জীবিত কন্যা কবর দেওয়ার হাত যেই মাত্র নূরে নবী জিন্দা নবী হায়াতুল নবী কামলি ওয়ার নবীজির সামনে বাড়ি দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি কলমা শরীফ পড়ে মুসলমান হব দয়ার নবী হাত মোবারক বানিয়ে দিলেন দাহিয়াতুল কলমি কেঁদে দিয়ে হাত টেনে নি নবীজি বলে তুমি কাঁদো কেন পুরা ঘটনা নবীজির সামনে বর্ণনা করলেন নূরের নবী ডাক দিয়ে বলে দাহিয়াতুল কলবি এই মুহূর্তে যদি আল্লাহর নূর নবী কামলিওয়ালা নবীর হাত মোবারকে তুমি কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাও আল্লাহ পাক তোমাকে পবিত্র করে দেবে এখনো যদি কোন মুসলিম আল্লাহ নূর নবী সাল্লামের কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে যান এর আগে যত গুনাহ করেছে কলমা শরীফ পড়া মাত্র আল্লাহ গুনাহ মাফ করে যে হচ্ছে ইউজাকিহিম তিনি আপনার বান্দাদেরকে পবিত্র করবে অর্থাৎ আপনার গুনাহগার বান্দারা যখন আল্লাহর হাবিব নবী হাত মোবারকে কলমা শরীফ পড়বে
তারা পবিত্র হয়ে যাবে গভীর মনোযোগ শুধু তাই নয় এরপরে আরো অনেক জায়গায় কোরআন শরীফের বহু আয়াতের মধ্যে মিলাদুন্নবীর আলোচনা আল্লাহ পাক করেছেন অর্থাৎ নবীজির আগমনের আলোচনা আল্লাহ পাক করেছেন সূরা তাওবার 128 নম্বর আয়াত সূরা তাওবার মধ্যে 129টি আয়াত আছে 129 আয়াতের আগের আয়াত 128 আর শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ পাক বলেন بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف رحيم ميلادের আলোচনা এইভাবে বহু আয়াতের মধ্যে আল্লাহ পাক মিলাদের আলোচনা করেছেন আর সূরা ইউনূসের 8 নম্বর আয়াতের মধ্যে একবার পরিষ্কারভাবে আল্লাহ পাক বলে দিয়েছেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هنا আপনি উম্মতদেরকে জানিয়ে দেন আমার বান্দাদেরকে বলে দেন তারা আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত পাওয়ার পরে তাদের উচিত হবে তারা যেন খুশি উদযাপন করে মুফাসসিরিনে কেরাম বহু তাফসীর করেছেন তাফসীরের মধ্যে এসেছে ফাদুলিল্লাহি আল কোরআন ওয়া বিরহমাতিহি রাহমাতুলিল আলামিন নবী বলুন আল্লাহু আকবার আপনার আপনার বান্দারা নবী গো আপনার উম্মতেরা আমার বান্দারা কোরআন শরীফ পাওয়ার পরে এবং নবী পাওয়ার পরে এবং কোরআন শরীফ পাওয়ার পরে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল ইলম অর্থাৎ জ্ঞান পাওয়ার পরে এবং নবী পাওয়ার পরে তাদের উচিত হবে তারা যেন খুশি উদযাপন করে এই খুশি উদযাপনের বহির প্রকাশ হচ্ছে ঈদ মিলাদুন্নবী এখন অন্য কোন নবীর জামানা নয় কিয়ামত পর্যন্ত এটা আখির নবীর জামানা কতক্ষণ ঠিক কিনা আর কোন নবী আসবে না সুতরাং কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবাই নবীর আগমনে খুশি হতে হবে কেন খুশি হবেন না সূরা মায়েদার 114 নম্বর আয়াতটা তেলাওয়াত করলে আপনার আমার জ্ঞান চক্ষু খুলে যাবে আল্লাহ পাক চমৎকার ভাবে সূরা মায়েদার একবারে শেষের সাফায় এসে 114 নম্বর আয়াতের মধ্যে এসে ইরশাদ ফরমাইছেন بسم الله الرحمن الرحيم قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء الله مائدة من السماء تكون لنا عيدا الله أكبر تكون لنا عيدا تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وانت خير الرازقين
হযরত ঈসা আলাইহিস সালাম এর আগের আয়াতের আগের আয়াত হচ্ছে 112 নম্বর আয়াতে ঈসা নবীর উম্মতের মধ্যে একদল ছিল হাওয়ারি এই হাওয়ারিরা বলতেছে হে ঈসা পয়গম্বর আপনার রব কি আসমান থেকে খাদ্য নাজিল করতে সক্ষম তিনি কি আসমান থেকে আমাদের জন্য খাদ্য নাজিল করতে সক্ষম এই প্রশ্ন করেছিল ঈসা আলাইহিস সালাম বলছিলেন তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা সত্যবাদী হও তোমরা আল্লাহকে ভয় করো ঈসা নবী বলেছিলেন ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো সত্যবাদী মুমিন হয়ে থাকো তোমরা আল্লাহকে ভয় করো আর এরপরে 114 নম্বর আয়াতে ডাইরেক্ট ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে মুনাজাত করলেন রব্বানা হে আমাদের রব আল্লাহু আকবার اللهم ربنا هي আমাদের রব هي আমাদের প্রভু انزل علينا مائدة من السماء আপনি আসমান থেকে আমাদের উপরে খাঞ্জা ভর্তি দেখছি ভর্তি খাদ্য নাজিল করুন তাকুনু লানা ঈদান যেই দিন আপনি খাদ্য নাজিল করবেন ওই দিনটা আমাদের জন্য ঈদের দিন হবে تكون لنا عيدا ويدين تامات الجنة يدير دين هو لأولينا وآخرين إجامة دير پروبوت تدير جنة يدير دين هو پروبوت تدير جنة يدير دين هو وآية منك إتاب نيروبين ندرشن هوي تاك بي جهي دين تا اسمان تكي خد نازل هوي چه ورزقنا اپنی আমাদের رزق دن کرن আপনি আমাদের রিজিক দান করুন ওয়ান্তা খায়রুন রাজিকিন আপনি তো উত্তম রিজিক দাতা আল্লাহ এই মুনাজাতের মধ্যে তাকুনু লানা ঈদান ঈসা আলাইহিস সালাম একজন নবী সুবহানাল্লাহ কোন তিনি কি সাধারণ পাবলিক না নবী সেই ঈসা আলাইহিস সালাম যার উপর ইনজিল কিতাব নাযিল হয়েছে যিনি মরা জিন্দা করতে পারতেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন আল্লাহু আকবার আর আমাদের নবীর মুজিজা তো আফাদ মস্তু মাথার চুল মুবারক থেকে পায়ে তালু মুবারক পর্যন্ত মুজিজা সুবহানাল্লাহ যেদিন বদরের যুদ্ধ হচ্ছে এই বদরের যুদ্ধে আবু জেহেল বলতেছে 313 জন নিরস্ত্র বাহিনী আমরা 1000 সশস্ত্র বাহিনী আমরা বিজয় লাভ করব আজকে মুসলমানেরা পরাজিত হয়ে ইসলামের বাতি নিবে যাবে আল্লাহ পাক বদরের ময়দানে আমার নবীজি যুদ্ধ শুরু হওয়ার আগে আল্লাহ পাকের সাহায্য কামনা করলেন সুজদায় পড়ে সাহায্য চাইলেন যুদ্ধ শুরু হওয়া মাত্র আল্লাহ কি সাহায্য দিলেন সূরা আনফালের মধ্যে স্পষ্ট এসেছে فَضُرِبُوا فَوْقَ الْأَعْنَاقِ وَضُرِبُوا مِنْهُمْ كُلَّ بَنَانٍ الله أكبر الله رب العالمين بدرের ময়দানে রহমতের ফেরেশতা নাযিল করে দিয়ে বলেছিলেন তোমরা কাফেরদের গলার মধ্যে আঘাত করো আঙ্গুলের অগ্রভাগে জোড়ায় জোড়ায় তাদের আঘাত করো যুদ্ধ শেষে দেখা গেল 70 জন কাফের আবু জেহেল সহ জায়গায় নিহত হয়ে গেল 70 জন গ্রেফতার হলো বন্দী হলো আর মুসলমানদের বিজয় দান করলেন আল্লাহ পাক এটা শুনুন ইসলামের বিজয় কতক্ষণ ঠিক কিনা এই যুদ্ধ বিজয় লাভ করে নবীজি যখন ফিরে আসতেছেন ইহুদিরা কত বড় শত্রু একজন ইহুদি মহিলা খাসাইসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাহুল্লাহ এনেছেন একজন ইহুদি মহিলা একটা ছাগল জব করে একবার আস্ত ছাগল ভোনা করে সৌদি আরবে আস্ত আস্ত ভোনা ছাগল আমার ভাই সাতক্ষীরার মানুষ আপনারা চেনেন তো আমার প্রিয় ভাই জনাব তিনি কিন্তু সাতক্ষীরার মানুষ নলতা শরীফ খুলনবী দরবার শরীফ এলাকার মানুষ আমি আজকে আপনাদের এখানে আসি নাই কখনো আমার ভাই আপনাদেরকে এনেছেন যেন ভাইয়ের আগমনে মেহমান হই ভাইয়ের আহ্বানে মেহমান হই
দুটি কথা আপনাদের শোনাচ্ছি কি আপনারা কি রাগ করেছেন না আমি কোরআন শরীফ দিয়ে আলোচনাটা আস্তে আস্তে করে গুছিয়ে নিয়ে আসতেছি কারণ এখন মিডিয়ার যুগ এখন বাতিলদেরকে জবাব দিতে হলে যথেষ্ট পরিমাণ দলিল ভিত্তিক আলোচনার প্রয়োজন আছে ইউটিউব ফেসবুক খুললেই দেখবেন প্রত্যেকটা জায়গায় তারাই আগে কত বলেন না কেন তারা বহু ফেতনা করে ফেতনা করতে করতে এই নাবীর নিচের হাত বুকের উপরে উঠে ফেলে কতক্ষণ না কেন বিশ রাকাত তারাবি তারা ফেতনা করতে করতে আট রাকাতে নিয়ে আসছে সামনে আর মোটা তারাবি থাকবেই কিনা সন্দেহ হঠাৎ করে যদি বলে রোজা থাকলে হবে তারাবি আর লাগবে না কথা বল এটাও সন্দেহ হয় তারাই বলবে এরকম ফেতনা সবে বরাতে তারা সারা রাত ঘুমাক আমরা কেউ যে তাদের ডেকে উঠাবো না কিন্তু রাতটা পাওয়ার কারণে আমরা সবে বরাতে ইবাদত করি মানুষকে কিছু হালাল জীবিকা খাওয়াই এতেও তারা ফতোয়াবাজি করে কতক্ষণ ঠিক কিনা হায় হা এ তাবারকের কথা আজকে যে কি সুন্দর তাবারক খেলাম আজকের অনুষ্ঠানে মনে হয় তাবারক আছে না কি সুন্দর মহিষের গোশতের তাবারক আলহামদুলিল্লাহ তাবারকের কথা কোরআন শরীফ বহু জায়গায় আছে বহু জায়গায় আছে আমি এখনো হাত দিচ্ছে যাই নাই কোরআন শরীফ ভালো মতো যদি পড়া হয় দেখবেন কোন প্রশ্নর উত্তর দিতে কোনো কষ্ট নেই সব এখানে আছে সুবহানাল্লাহ এখানে 29 পারার মধ্যে একটা সূরা আছে এই সূরার নাম সূরাতুল মুদাসসির আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সূরা মুদাসসির এই সূরার মধ্যে লাস্টের দিকে এসে আল্লাহ রাব্বুল আলামিন এই তো সূরা মুদাসসির 29 পারার একবার শেষের দিকে এসে আল্লাহ পাক জাহান্নামের সাতখানা জাহান্নাম আটখানা জান্নাত এই সাতখানা জাহান্নামের একটার নাম হলো সাকর এই সাকার নামক জাহান্নামে কারা নিক্ষিপ্ত হবে যারা নিক্ষিপ্ত হবে সেই জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া বান্দাদেরকে জিজ্ঞেস করা হবে মাসালাকুম ফি সাকর আল্লাহু আকবার মাসালাকুম ফি সাকর তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছো কেন তোমাদের অপরাধ কি ছিল দুনিয়ায় তোমরা কি করেছিলে অপরাধ কি ছিল সেই সাকরবাসীরা সেই দিন জবাব দেবে চারটা অপরাধের কারণে আমরা জাহান্নামে কয়টা কোরআন শরীফ 29 পারা সূরা মুদাসসিরের শেষের দিকে এসে চারটা অপরাধের কারণে এক নম্বরে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন সাকারবাসীরা বলবে আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার প্রথম কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না মসজিদে যখন আজান হতো কি হতো সবাই মসজিদে যেত আমি ক্যারাম বোর্ড খেলতাম আমি লুডো খেলতাম দাবা খেলতাম আমি জুয়া খেলতাম আমি ডিশ লাইনের মধ্যে বিভিন্ন নায়ক নায়িকার গান শুনতাম স্টার জলসা জি বাংলা দেখতাম আমি যাইতাম না কতক্ষণ না টাঙ্গাইলের দিকে ওয়াজ করছি এদিকে এখনো দেখবেন টিনের বেড়া মাটির মেঝে ছোট ছোট মসজিদ আছে পঞ্জগানা আছে একটা গল্প করি আপনাদের উন্মুক্ত মসজিদের দামি চট্টগ্রামের মতো মসজিদ নয় ছাগল দিনের বেলা একটা মসজিদে উঠতেছে কি উঠতেছে ছাগল আর একটা লোক বলছে কাজ ছাগল মুয়াজ্জিন বলতেছে কাজ ছাগল এখন একজন বলতেছে কেন কি হয়েছে ছাগল তো মসজিদে এসে উঠতেছে দেখো না ছাগল বলে মসজিদে যাচ্ছে আমি জীবনও যাই না চিন্তা করেন এই মানুষটা কত বড় ফেনামাজি আমি কখনো যাই না ছাগল তো মসজিদে যাচ্ছে এরকম সমাজের মধ্যে বহু ভণ্ড লোক আছে যারা বলে আমি নামাজ পড়ি না তাই কি আমার ইমান ঠিক আছে এরকম কিন্তু অনেক ভণ্ড মানুষ আছে খবরদার কোরআন শরীফ কখনো অস্বীকার করা যাবে না কোরআন শরীফের একটা আয়াত মনে রাখবেন وعملوا الصالحات
الْأَحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا এবং যারা নেক আমল করলো শুধু ঈমান নিয়ে বসে থাকলে হবে না নেক আমল করতে হবে আল্লাহ পাক দুইটা নসিহত করলেন যারা ঈমান আনলো নবীকে জানার চাইতে ভালোবাসলো আল্লাহু আকবার এবং নেক আমল করলো পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করলো রমজানের রোজা রাখলো হালাল হারাম পরহেজ করে চললো সত্য কথা বললো সুদের টাকা লেনদেন করলো না ঘুষ নিল না ঘুষ দিল না পনের হক ফাঁকি দিল না মা বাবার মনে কষ্ট দিল না এরকম যারা নেক আমল করবে তাদের মেহমানদারির জন্যই আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসকে তৈরি করেছে ঈমান আনার পরে নেক আমল না করলে জান্নাতুল ফিরদাউসে যাওয়া কোরআন শরীফের আয়া সেজন্যই এই 29 পারার মধ্যে আমি আপনাদেরকে বলতেছিলাম মসজিদে যখন কি হয় আজান হয় মুয়াজ্জিন আহ্বান করে প্রথম ছয়টা সেন্টেন্স আল্লাহ এবং রাসূলের প্রশংসা সুবহানাল্লাহ ছয়টা তারপরে যে সপ্তম সেন্টেন্স সপ্তম বাক্য যে মুয়াজ্জিন কি চমৎকার ভাবে বলেন حي على الصلاة نماز دیگه اشو نماز دیگه اشو حي على الفلاح كلان دیگه اشو কল্যাণের দিকে আসো কিন্তু আমরা গেলাম না ঠিকানা হবে জাহান্নাম কি সুন্দর ছোট্ট শিশু বাচ্চারা চমৎকার ভাবে পড়ে নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে দুই লাইনের মধ্যে গুরুত্বপূর্ণ কথা আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে কতক্ষণ ঠিক কিনা তাহলে এই নামাজের কথা বললেন সাকার বাসীরা বলবে আমরা নামাজে ছিলাম না এই জন্য আমাদের ঠিকানা সাকার নামক জাহান্নাম যে জাহান্নাম প্রতিদিন আল্লাহর দরবারে পানা চাল্লা আর ছয়খানা জাহান্নাম আছে সেখানে তুমি তোমার এই বেনামাজি বান্দাদের নিক্ষিপ্ত করিও আমার মধ্যে নিক্ষিপ্ত করো না তারা সহ্য করতে পারবে না এই জাহান্নামের নাম হলো সাকর আমার ভাই দাওয়াতের দিন বলেছিলেন ভাইজান একটু জাহান্নামের দুই একটা কথা বলবেন এই জন্য আমি ঈদ মিলাদুন্নবীর হক আদায় করে একটু লাইন ঘুরলাম আব্বাজি এরপরে দুই নম্বর কথা হলো তারা বলবে আর একটা অপরাধের কথা ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন আমরা মিসকিনদেরকে আহার করাইতাম না কি করাইতাম না জীবনে কোনোদিন মিসকিনকে আমরা আহার দিতাম না কারণ হাদিস বুখারি মুসলিম শরীফের মধ্যে এসেছে বুখারি এবং মুসলিম আইউল ইসলামে খায়রুন নবীজির দরবারে সাহাবীরা জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ কোনটি হুজুর ইরশাদ ফরমাইলেন তুতিমুত তাআম সুবহানাল্লাহ অপরকে খানা খাওয়ানো ওয়া তুকরিমুস সালাম সালাম দোয়া على من عرفت ومن لم تعرف متفق عليه যাকে চিনো যাকে না চিনো মুসলমান হিসেবে চেনা অচেনা সব ভাইকে সালাম দেওয়া এবং মেহমানদারি করা খানা খাওয়ানো তাহলে বোঝা গেল উত্তম কাজটা হলো মেহমানদারি যে মেহমানদারিটা এত হাজার হাজার মানুষ আমরা বাড়িতে নিয়ে না করতে পারলেও
মিলাদুন নবীর মাহফিলে মেহমানদারি করা হয় এর বিরুদ্ধে বহু হুজুর আছে আসলে তারা কোরআন হাদিস বোঝে না জানে না সেজন্য বড় সমস্যা কতখান ঠিক কি না গভীর মনোযোগ আমার আব্বাজি না কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় আল্লাহ পাক এই মেহমানদারির কথা বলেছেন মিসকিনদের কথা বলেছেন আবার শুরুতে ঈমানদারের মুমিনের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহর দোয়া রিজিক থেকে যারা খরচ করে তারা হলো মুমিন সবে বরাতে আমরা মানুষদের কি মেহমানদারি করি ঈদ মিলাদুন নবী সহ পুরুষ শরীফ সহ যত অনুষ্ঠান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভক্তবৃন্দ অনুসারীরা করি সব অনুষ্ঠানের মধ্যে তাবারক এই জন্য থাকে যে মানুষদেরকে খাওয়াইলে জান্নাতে যাওয়া যাবে কিন্তু মানুষদেরকে না খাওয়াইলে মিসকিনদেরকে না খাওয়াইলে ঠিকানাটা হবে জাহান্নাম এই জন্য আমরা তাবারক দিই এটা কোরআন শরীফের বহু জায়গায় হাদিস পাকের বহু জায়গায় আছে একটু জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার এরপর আল্লাহ পাক বলেন وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ আর আমরা দিন বিরোধী ইসলাম বিরোধী নবী বিরোধী কোরআন বিরোধী অনুষ্ঠানের মধ্যে বসতাম আমরা জান্নাতের বাগানে বসতাম না ইসলাম কোরআন নবীর অনুষ্ঠানে জিকিরের অনুষ্ঠানে মিলাদুন নবীর মাহফিলে আমরা বসতাম না এগুলোর বিরোধী অনুষ্ঠানের মধ্যে আমরা বসতাম আমাদের ঠিকানা হয়ে গেছে সাকার নামক জাহান্নাম লাস্টে বললেন ওয়া কুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন আর আমরা কিয়ামত দিবসকে আমরা মিথ্যা বলতাম সেজন্য আমাদের ঠিকানা জাহান্নাম উচ্চ স্বরে বলুন আমরা মেহমানদারি চাই কিনা আর একটু জোরে বলুন চাই কিনা দেখবেন এই মানুষদের মেহমানদারি করা এই আমলটাও আহলে সুন্নাতুল জামাতের মধ্যে সবচেয়ে বেশি আপনার সারা বিশ্ব খাল করে দেখবেন মানুষদেরকে বেশি বেশি খাওয়ায় এই সুন্নি জামাত কতক্ষণ ঠিক কিনা এটা হলো জান্নাত যাওয়ার আমল জান্নাতি হওয়ার আমল একটু জোরে কোন সুবহানাল্লাহ গভীর মনোযোগ তাহলে সূরা মায়েদার মধ্যে আসমানি খাবার নাজিল হওয়ার দিন যেই দিন আল্লাহ আসমান থেকে খাঞ্জা ভর্তি ডেকচি ভর্তি খাবার নাজিল করলেন ওই দিনটা ঈসা আলাইহিস সালাম বললেন তা কোন লানা ঈদান ওটা আমাদের জন্য ঈদের দিন এবার আপনি চিন্তা করে দেখুন যিনি সৃষ্টি না হলেন লাউলা কালামা খলাকুন আসমা ওয়ালার লাউলা কালামা খলাকতুল জান্না ওয়ান নার লাউলা কালামা খলাকতুল আফলাক হাবিব আপনাকে যদি সৃষ্টি না করতাম আসমান জমিন লৌহ কলমার সুখুছি সাত সেতারা এমন কি কিছু সৃষ্টি করতাম না এই নবীর আগমনের দিনটা হলো শুধু ঈদের দিন নয় এটা হলো সকল ঈদের সেরা ঈদের দিন জোরকন জুমার দিনকে বলা হয়েছে সৈয়দুল আয়াম দিনের সর্দার কেন কয়েকদিন আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন আদম আলাইহিস সালামের বডির মধ্যে রূহ দেওয়া হয়েছে এই শুক্রবারের দিন আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন যার কারণে এই দিনটা হলো ঈদুল ফিতর ঈদুল আজহার দিনের চাইতো আরো দামি দিন এবং শুধু তাই নয় এই দিনটা ঈদের দিন আরাফার দিন ঈদের দিন জুমার দিন ঈদের দিন একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরে সব দিনের চাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে ঈদ মিলাদুন্নবী কোরআন শরীফের একটা তাফসীর আছে জামিয়াতে গেলে আপনি পেয়ে যাবেন তাফসীরের নাম
تفسير روح المعاني لكتن علامه الوسي بغدادي رحمه الله পনেরো খণ্ড কয় খণ্ড পনেরো খণ্ড আরবি টু আরবি এই পনেরো খণ্ডের দুই শত আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে একবারে নিচের দিকে এসে দেখবেন উনি এনেছেন আন্না আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি আলাইহি সালাতু ওয়া সালাম ওয়া লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ সুবহানাল্লাহ ওয়া লাইলাতু আরাফা وليلة الجمعة وليلة نصف من شعبان وليلة القدر وليلة نصف من شعبان وليلة العيد والتار جتقول عبادة الرياضة شب سيد نجوي أن أفضل الليالي ليلة مولده عليه الصلاة والسلام شمف قرو راتر مدد شب سيد دامي افضل সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম দামি রাত হচ্ছে নবীজির মিলাদ নবীর রাত একটু জোরে বলো না সুবহানাল্লাহ উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার সবচেয়ে দামি হলো মিলাদ নবীর রাত কারণ নবীর আগমন না হলে কোরআন নাজিল হতো না কোন রাত আমাদের নসিবে হতো না যার কারণে সব পেলাম তিনি হচ্ছেন নিয়ামত উজমা তার আগমন হচ্ছে নিয়ামত উজমা ইতি হচ্ছে ঈদ মিলাদ নবী চিৎকার দিয়ে কোন গভীর মনোযোগ এইভাবে যদি গোটা কোরআন শরীফ আমরা আলোচনা করি হাদিস শরীফ আলোচনা করি আল্লাহ নূর নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলেওয়ালা নবী মিলাদুন নবীর মাহফিলটা আপনি ইমানদার যদি হয়ে থাকেন আপনি বিশ্বাস করে ফেলবেন এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে দামি মাহফিল যদি আমরা মুমিন হয়ে থাকি মুমিনদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দামি মাহফিল হচ্ছে ঈদ মিলাদ নূর নবী কামলিওয়ালা নবী জিন্দা নবী পৃথিবীর জাহিলিয়ত অজ্ঞতা মূর্খতা কুসংস্কারাচ্ছন্নতা সবকিছু দুর্বৃত হয়ে এই নূর নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী পৃথিবীর মধ্যে আগমন করবেন আব্বাজির রে আমার এই নবী আগমনের সাড়ে পাঁচশো পাঁচশত সত্তর বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগমনের কথা বলে গেলেন যে কথা আমি আপনাদেরকে শুনাইলাম এই নবীর আগমন হওয়ার আগে আপনার সকলেই জানেন আমার আপনার নবীর নূর মোবারক আল্লাহ সৃষ্টি করে রেখেছিলেন যে নূরের হাদিস বহু আলোচনা আপনারা শুনেছেন এই নূর মোবারক মহান আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে দিলেন সুবহানাল্লাহ নূরে মুহাম্মাদি আদম নবীর পিছনের মধ্যে দিলেন সেখান থেকে আদম থেকে শেষ শেষ থেকে ইয়ানাবস ইয়ানাবস থেকে কিনান কিনান থেকে মেলাই মেলাই থেকে বিয়ারাত বিয়ারাত থেকে ইদ্রিস ইদ্রিস থেকে মতাভাষিক মতাভাষিক থেকে লামাক মেঘনা লামাক মেঘনা থেকে নূহ আলাইহিস সালাম নূহ থেকে শাম শাম থেকে জুলহাম জুলহাম থেকে সালে সালে থেকে আবেদ আবেদ থেকে তাতা তাতার থেকে রাবা রাবাত থেকে তারুক তারুক থেকে নাখুর নাখুর থেকে তারেক তারেক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম থেকে ইসমাইল আলাইহিস সালাম ইসমাইল থেকে কেহেদার কেহেদার থেকে আবহাম আবহাম থেকে হামাল হামাল থেকে সাবেদ সাবেদ থেকে সুলাইমান আলাইহিস সালাম সুলাইমান থেকে লাহিসা লাহিসা থেকে ইলিয়াসা ইলিয়াসা থেকে ইউদ ইউদ থেকে আব্বা আব্বা থেকে আদনান আদনান থেকে মুইদ মুইদ থেকে নাজার নাজার থেকে মুদার মুদার থেকে ইলিয়াস আলাইহিস সালাম ইলিয়াস থেকে মুদারাকা মুদারাকা থেকে খাতেমা খাতেমা থেকে কিনানা কিনানা থেকে নাদের নাদের থেকে মালিক মালিক থেকে পাহাড় পাহাড় থেকে গালেব গালেব থেকে লুই লুই থেকে কাপ কাপ থেকে মুর্রা মুর্রা থেকে কিলাব কিলাব থেকে কসুই কসুই থেকে আব্দে মানাব আব্দে মানাব থেকে হাশিম হাশিম থেকে খাজা আব্দুল মুত্তালিব খাজা আব্দুল মুত্তালিব থেকে
খাজা আব্দুল্লাহর কফালে নূরে মুহাম্মাদি আল্লাহ পাক দান করেছিলেন আল্লাহু আকবার এতগুলো ওয়াতাকাল্লুবাক ফি সাজিদিন এতগুলো সিজদাকারীদের পৃষ্ঠ দেশ দিয়ে আল্লাহর নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হচ্ছে সুবহানাল্লাহ আমাদের সমাজের মধ্যে এখনো একটা গন্ডগোল আছে আছে না আছে তো নবী নূরের তৈরি না মাটির তৈরি আছে না আসলে এই গন্ডগোল কোরআন শরীফে সমাধান করতে পারে কত বলেন না কেন আপনারা বল আমরা কিসের তৈরি আমরা আমরা মাটির তৈরি নন কারণ এই কোরআন শরীফের মধ্যে স্পষ্ট এসেছে يخرج من بين الصلب والترائب قرآن شريف آسنا الله جي گاش کچھن هي مانوش تما دل لکو کراو شي تما کے کون بستو تکے سشتی کراو ہے تما لکو کراو شي تھلیان جو لکو کراو شي মিম্মা খুলিক তোমাকে কোন বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে প্রশ্ন করছেন আল্লাহ আর আল্লাহ উত্তর দিচ্ছেন খুলিক মিম্মাইন দাফিক তোমাকে তড়িৎ গতিতে বাইর হওয়া এক ফোঁটা পানি হতে সৃষ্টি করা হয়েছে সুবহানাল্লাহ ইখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারায়ব যেই পানিটা তোমার আম্মার সুলব এবং আব্বা জানের তারায়ব পিঠের যে শক মোটা হাড় সোজা এই দুই জায়গায় থাকে এটা দুই জায়গা থেকে এক জায়গায় মিশ্রিত হয়ে তড়িৎ গতিতে বাইর হওয়া এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করা হয়েছে একটু চিৎকার দিবেন আল্লাহু আকবার তাহলে আল্লাহ কি বললেন আমরা কিসের তৈরি মাউন মানে পানি আমরা কিসের তৈরি পানি পানি আদম আলাইহিস সালাম যতগুলো মাটির আয়াত কোরআন শরীফে আছে সব আয়াতগুলো তাফসীর খুলবেন সরল অনুবাদ এই বাজার থেকে আপনি 300 টাকা 400 টাকায় কিনে আনলেন কোনো আলেম না কিচ্ছু না সাধারণ মানুষ সরল অনুবাদ পড়ে আপনি বুঝবেন আরো বিপদে পড়ে গেছে কোরআন শরীফ পড়তে গেলে কমপক্ষে 20 থেকে 50টা তাফসীর কোরআনের সাথে পড়া দরকার তাহলে আপনি সাধারণ মানুষ একটা অনুবাদ পড়তে যেয়ে আপনি বিপদে পড়ে যাবেন যদি ওই বাজার থেকে বাংলা কোরআন শরীফ কিনে এনে ওয়াজ করা শুরু করা যেত তাহলে আর মাদ্রাসার প্রয়োজন ছিল না কত বলেন না কেন সবচেয়ে বিভ্রান্তি সেজন্য তাফসীর পড়তে হয় মেনে হা খালাক নায়াকুম তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে সব তাফসীর খুলবেন আই আবি কুম আদম অর্থাৎ তোমাদেরকে না তোমার আদি পিতা তোমাদের আব্বা আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে এবং প্র্যাকটিক্যাল হাদিসও এসেছে ডাইরেক্ট মাটি দ্বারা সৃষ্টি হলো আদম আলাইহিস সালাম আর আমাদের আপনারা মিথ্যা কথা বলবেন না আমাদেরকে এরকম মাটির দেহ বানিয়ে আল্লাহ রুহু দেশে না মা বাবা আছে কথা বল আমরা কি আল্লাহ যেরকম ফেরেস্তা এনে মাটি এক জায়গায় করে 120 হাত লম্বা আব্বাজানকে মানালেন আদম আলাইহিস সালাম সিত্তু না জেরান 120 হাত 60 গজ সমান 120 হাত লম্বা তার মধ্যে রুহু দিয়েছিলেন আর নবীজি বলেছেন সহি তিরমিজি হাদিস كنت نبي وعادم بين الروح والجسد موت আমি ততক্ষণ আমি তখনও আল্লাহর দরবারে নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামের বডির মধ্যে রুহু দেওয়া হয় না রুহু বডি আলাদা ছিল তখনও আমি নবী আল্লাহর দরবারে নবী ছিলাম এই জন্য আমরা মিলাদুন নবী করি তুজুরে গন সুবহানাল্লাহ তাহলে কি বলা হলো একজনই মাটির তৈরি তিনি হচ্ছে আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালাম তৈরি এটা কোরআন হাদিসে সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাম বিয়ে শাদী করেন নাই তিনি পৃথিবীতে এসেছেন
তাকে রূহুল্লাহ বলা হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাইকে ঢালাও ভাবে মাটির তৈরি বলেই এই সমাজে আরেকটা ফিতনা শুরু হয়েছে কোন শেবে আত্মা কোথায় নিয়ে যাবেন যে আমরা পানি দ্বারা সৃষ্টি হয়েছে আল্লাহই বলেছেন আর আপনি চোখ বন্ধ করে দেখেন কি দ্বারা সৃষ্টি আপনি বুঝে ফেলবেন মা বাবার এক ফোঁটা পানি দ্বারা এটা আমাদের সৃষ্টি আর আদম আলাইহিস সালামের সৃষ্টি এক রকম নয় ওনারটা পুরো মাটির দেহ বানাইয়া তার মধ্যে রূহ দেওয়া হয়েছে আর আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা ওই মাকে কষ্ট দিলে ওই মাকে কষ্ট দিলে খোদা রাজি নহে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে আর একটু জোরে কোন সুবহানাল্লাহ সেই জন্য যে আল্লাহ পাক এক ফোঁটা পানির থেকে মানুষ সৃষ্টি করতে পারে সেই আল্লাহ পাক নূর দিয়ে নূরে মুহাম্মদ সৃষ্টি করতে পারে এটা আল্লাহর কুদরত বিশ্বাস করতে হবে কতক্ষণ ঠিক কিনা কারণ নূরের বহু কথা হাদিসের মধ্যে পাওয়া যায় যেটা আমরা এতদিন অস করছি এখন দেখছি আমাদের কওমি অঙ্গনের কিছু ভাইয়েরা মুরব্বী ভাইয়েরা তারাও এই হাদিসটা বলতেছে জিব্রাইল আলাইহিস সালাম ওহি নিয়ে আসলেন নবীজি বল জিব্রাইল তোমার বয়স কত হযরত জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি আপনার সাথে সঠিকভাবে বলতে পারবো না তবে আমি একটু আলামত বলতে পারবো আমি জিব্রাইল সৃষ্টি হওয়ার পরে চতুর্থ হিজাবের ডান সাইডে আমি জিব্রাইল একটা নূরের তারকা দেখতাম এই তারকা 70,000 বছর অতীত অবস্থায় থাকতো আবার 70,000 বছর ডুবান্ত অবস্থায় থাকতো ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইল এই তারকাকে 72,000 বার দেখেছি যখন উদিত হতো 70,000 বছর উদিত অবস্থায় থাকতো এই নূরের তারকা আবার যখন তারকা নিভে যেত আমি 70,000 বছর এভাবে ডুবান্ত নেব অবস্থায় দেখতাম এই তারকাকে আমি জিব্রাইল 72,000 বার দেখেছি নবীজি ডাক দিয়ে বলে জিব্রাইল জিব্রাইল ওয়াল্লাহে খোদা কি কসম আল্লাহর কসম দিয়ে বলছে জিব্রাইল আনা জালিকাল কাওকাব ওই নূরের তারকা ছিলাম আমি নূরের নবী মুস্তাফা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাকের হাবিব সম্পর্কে বুজুর্গানে দিন যেটা বলে গেছেন খোদা মুহাম্মদ মুস্তাফা জানে খোদা জানে মুহাম্মদ মুস্তাফা কো আল্লাহর পূর্ণ পরিচয় নবীজি জানেন আর নবীজির পূর্ণ পরিচয় আল্লাহ জানেন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম মুস্তাদরিকে হাকিমের মধ্যে সহি হাদিস আছে আদম আলাইহিস সালাম একদিন মোনাজাত করতেছেন বেহাককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মোনাজাত করতেছেন আমাদের আব্বা এখন তো বহু মসজিদে মোনাজাত হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মোনাজাতের আরেক পদ্ধতি কত বলেন না কেন শুরুতে বলে আর অনেক জায়গায় তো মোনাজাতে নাই বহু মসজিদে মোনাজাত নাই চিন্তা করে আর দুই এক জায়গায় মুসল্লি সাহেব জোর করে করে আলহামদুলিল্লাহ রাব্বিল বাস কিন্তু আদম আলাইহিস সালাম মুনাজাত করতেছেন বিহাক্কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ আমি আদম নবীর তাওবা আদম নবীর মুনাজাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের